তাড়াতাড়ি আমাদের কাছ থেকে কাগজপত্র দিয়েছেন আপনার দিয়ে কালকে রাত্রে 20 মার্চ 2024 রাত্রিবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত এটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতলি এবং চন্দন ডিওপির মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে। এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে বিএসএফের সঙ্গে জয়েন অ্যাম্বুশ করা হয়েছিল রাত্রিবেলা। সেই সময় অ্যাম্বুশকালীন রাত্রি 2টা থেকে 3টার মধ্যে জিতু গাড়িতে করে বাংলাদেশি শাড়ি, সম্ভবত সেগুলি বাংলাদেশের প্রচারের উদ্দেশ্যে বেনারসি জাতীয় শাড়ি, বিয়ের বেনারসি জাতীয় শাড়ি, এগুলি 690 পিস এমন ছিল। তো এই শাড়ি বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 25 লাখের মতো হবে, যেটা বিএসএফ অথরিটি থেকে এবং আমাদের একটা অ্যাপ্রক্স ধারণা। তো এই অনুযায়ী সেগুলিকে আটক করা হয়, বিএসএফ অথরিটি সিজ করে তারপর আমাদের কাছে এগুলি হ্যান্ড ওভার করা হয়। তো এই বিষয়ে আমাদের তরফ থেকে এটা কাস্টম অ্যাক্টে যেহেতু তার জন্য স্পেসিফিক আইন রয়েছে, কাস্টম অথরিটি তার বিষয়ে আমরা যে ব্যবস্থাটা কাস্টম অথরিটি নেবে সেই চিন্তা করে আমরা সেটা আমাদের নর্মালি আমরা আমাদের জিডিএমটি করে অথরিটির অর্ডারে আমরা কাস্টম অথরিটিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। বিএসএফ অথরিটির মারফতে দুজনের সাসপেক্টের নাম এসেছে, এই বিষয়েও কাস্টম অথরিটি যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এটা এই বিষয়ে আমরা কাস্টম অথরিটিকেও আমরা রিকোয়েস্ট করেছি। তো সিজের সময় এই গাড়ি সিদের সাথে কোনো চালক বা সহচালক বা কাউকে আটক করতে পারলেন কি? আগে থেকেই তারা আমাদের অ্যাম্বুশ পার্টির অ্যাম্বুশে ছিল, তো সেটা হয়তো তাদের সিক্রেট সোর্সের মাধ্যমে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল। তো চালক এবং তার সঙ্গে হয়তো আরও একজন দুজন ছিল, তারা আগেই গাড়িটা ফেলে পালিয়ে যায়, তাদেরকে ধরা সম্ভব হয়নি। তো এখন অবধি তারা বিএসএফ অথরিটির থেকেও আমাদের তরফ থেকেও দ্রুত এগিয়ে চলছে এমন কোনো সন্দেহভাজনকে আটক করার জন্য। আমার বাড়িতে সবাই খুব পূজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060778।